শেরপুরের শ্রীবর্দি উপজেলায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন একই পরিবারের 7 সদস্য। পরিবারটির প্রধান কর্তা ব্যক্তি শ্রীমণ্ডল জানান, গায়বী ধ্বনি শুনে সনাতন ধর্ম ছেড়ে তিনি গ্রহণ করেন ইসলাম ধর্ম, যিনি এখন আবদুল্লাহ নামে পরিচিত। আর স্থানীয়রা বলছেন, স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে তিনি গ্রহণ করেন ইসলাম। এমন ঘটনায় জেলা জুড়ে চলছে আলোচনার ঝড়। শেরপুর থেকে মারুফুর রহমানকে সঙ্গে নিয়ে সহকর্মী ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ঘটনা শেরপুরের শ্রীবর্দি উপজেলার 7 নং ভেলুয়া ইউনিয়নের ভেলুয়া গ্রামে। পিতা মাতা ভাই বোন সহ একই পরিবারের 7 সদস্য সনাতন ধর্ম ছেড়ে ধর্মান্তরিত হয়ে গ্রহণ করেছেন পবিত্র ইসলাম ধর্ম। রবিবার শেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিজ্ঞ বিচারকের উপস্থিতিতে ইসলাম গ্রহণ করেন ভেলুয়া গ্রামের শ্রীমণ্ডল, তার স্ত্রী শ্রী সোকিয়া ও কন্যা শ্রীমতী সোনিয়া ও 4 শিশু সন্তান। ধর্মান্তরিত হওয়ার পর শ্রীমণ্ডলের বর্তমান নাম আবদুল্লাহ, শ্রী সোকিয়ার বর্তমান নাম আমেনা বেগম ও শ্রীমতির বর্তমান নাম মোসাম্মদ ফাতেমা বেগম। তবে 4 শিশু সন্তান নাবালক হওয়ায় আপাতত এফিডেভিট মূল্যে নাম পরিবর্তন করা যায়নি। কথা হয় পরিবারটির কর্তা শ্রীমণ্ডলের সাথে, তিনি জানান আবদুল্লাহ নাম ধারণের ইতিকথা। সঠিক ধর্ম কোনটা আমি জানতে চাই, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার কাছে প্রশ্নটা করছিলাম। আমার বাড়িটা হইল খালি, মাটির মধ্যে আমি ভাবতে ভাবতে শুয়ে পড়ছি। শুয়ে পড়া অবস্থায় আমাকে গায়বী থেকে আসে বলতেছে ইসলাম ধর্ম সত্য, ইসলাম ধর্ম সত্য, এভাবে 3 বার বলছে। বলার পর আমি তখনই উঠছি, উঠি হারে আমি দেখতেছি কেউ নাই। তখন আমার মনে অনুভব আসলো যে হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে আমি যা জানতে চেয়েছি উনি আমাকে ঠিক সঠিক পথটাই দেখাই দিয়েছেন। এদিকে সত্য ধর্ম খুঁজতে গিয়ে ইসলাম ধর্মের রীতিনীতি আর ভালো লাগা থেকে ধর্মান্তরিত হওয়ার মূল কারণ বলেই জানান ধর্মান্তরিত আবদুল্লাহর কন্যা ফাতেমা বেগম। বাবা মা যেহেতু মুসলিম ধর্ম গ্রহণ করছে, তাদের কাছ থেকে আমার এই বাবার এই কথাটা শোনার পর থেকে আমার মনের মধ্যে ইচ্ছা জাগছে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হইছি। এদিকে স্থানীয় ইউপি সদস্য জানালেন, ধর্ম পরিবর্তনের কাগজপত্র হাতেই রয়েছে তার। ইসলামের তাদের যে ইভিডিভি 7 জনের যে কাগজপত্র, এই ইভিডিভির মূলকপি, এই মূলকপি মনে করেন আমার কাছে, আমার হাতে আছে, আমি নিয়ে যাই ইউনিয়ন চেয়ারম্যানের হাতে জমা দিব। অপরদিকে নিজে ধর্মান্তরিত না হলেও ইসলাম ধর্ম গ্রহণ করায় ছোট ভাইকে আশীর্বাদ করেন বড় ভাই শ্রী রামনাথ রবিদাস। সে ইসলামে পছন্দ করছে, ভালো হোক, আল্লাহ ভালো করুক, মারিকে থাকে। ধর্মান্তরিত হওয়ার পর ভিটে বাড়ি সহ সবকিছু ছেড়ে দিয়ে আশ্রয় নিয়েছেন ভেলুয়া ইউনিয়ন পরিষদের একটি ভবনে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয়দের সাহায্য সহযোগিতা নিয়ে চলছে তাদের বর্তমান সময়। স্বইচ্ছায় স্বপ্রণোদিত হয়েই তারা ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছে বলে দাবি ইউপি সদস্য সহ স্থানীয়দের। সেই নিঃস্বার্থে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে স্বইচ্ছায় ইসলাম গ্রহণ করছে, তাতে আমরা এই সন্ধ্যাহারে খুব খুশি হলাম। ইতোমধ্যে পরিবারটির খোঁজ খবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা আক্তার। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে আবাসনের ব্যবস্থা সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান এই জনপ্রতিনিধি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এই বিষয়টি জানালাম, ওনার আশ্রয় দরকার, বাসস্থান দরকার, কর্মসংস্থান দরকার, হ্যাঁ উনি আমাকে আশ্বাস দিচ্ছেন। এমত অবস্থায় স্থানীয়দের অনুরোধ, পরিবারটির পাশে যেন দাঁড়ায় প্রশাসন আর সকল ধরনের নিরাপত্তা আর কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে এগিয়ে আসবে সবাই, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।